ঘূর্ণিঝড়ের একদিন পর কক্সবাজার উপকূলে দেখা গেছে লন্ডভন্ড চিত্র। সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, মহেশখালী ও কুতুবদিয়ার 70% বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গৃহহীন ও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 52,000 পরিবার। বিচ্ছিন্ন এসব অঞ্চলে ত্রাণ বিতরণ শুরু করেছে নৌবাহিনী। চট্টগ্রামে একটি নৌযান সহ 71 জন মাঝি মাল্লা এখনও নিখোঁজ। ঝড়ের সময় ভারতীয় সীমানায় ভেসে যাওয়া 33 জন জেলেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। কক্সবাজার প্রতিনিধি নেসার আহমেদ ও চট্টগ্রাম থেকে মহসিন চৌধুরীর তথ্য ছবির বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় মোড়া কক্সবাজার উপকূলে আঘাত হেনেছিল কুতুবদিয়া চ্যানেল দিয়ে, ফলে কুতুবদিয়া, সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপ এবং মহেশখালী উপজেলা লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের একদিন পর এসব এলাকার বিধ্বস্ত চিত্র ধরা পড়ে। নৌবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকার ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 52,539টি পরিবার। কেবল টেকনাফে 4,500 বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 6,000। কুতুবদিয়ায় 4,270টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত আর আংশিক বিধ্বস্ত হয়েছে 6,382টি। মহেশখালীতে 5,480টি বাড়ি সম্পূর্ণ এবং 8,700 বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। টেকনাফের সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপ ইউনিয়নের বেশিরভাগ কাঁচা বাড়ি ভেঙে গেছে, উপড়ে গেছে অসংখ্য গাছপালা। নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান ও খাদেম ত্রাণ সামগ্রী নিয়ে গতরাতে সেন্ট মার্টিন ও কুতুবদিয়ায় পৌঁছে নৌবাহিনীর সদস্যরা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে খাদ্য ও ত্রাণ সামগ্রী। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক 1,10,000 মেট্রিক টন চাল ও নগদ 9,00,000 টাকা বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড়ে 14,250টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের সময় মাছ ধরার 6টি ট্রলার সহ 11টি নৌযান এবং 71 জন মাঝি মাল্লা নিখোঁজ রয়েছে। এদিকে নৌবাহিনীর সূত্র জানিয়েছে, ঝড়ের সময় ইঞ্জিন বিকল হয়ে বেশ কিছু নৌযান ভারতীয় জলসীমায় ভেসে যায়। ভারতীয় নৌবাহিনী এমন 33 জন জেলেকে উদ্ধার করেছে। চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে সিটি কর্পোরেশন। এদিকে ঘূর্ণিঝড়ের পর থেকে কক্সবাজারের টেকনাফ সহ উপকূলীয় এলাকাগুলো এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।